একদমই খুলছেন না চোখের পাতা, শরীর অসাড় হয়ে গেছে। এখনও কঠিন লড়াই লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। যত দিন যাচ্ছে তত যেন পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে, তবুও ফিরে আসুক লড়াকু ঐন্দ্রিলা। গোটা বাংলার প্রার্থনা এ একটাই। প্রায় 17 দিন কেটে গেল হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, রয়েছেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ঐন্দ্রিলার রক্তচাপ ওঠানামা করছে বারবার। সংক্রমণের কারণে অভিনেত্রীকে দেওয়া হচ্ছে কড়া কড়া ওষুধ, তবু ঐন্দ্রিলা চোখের পাতা খুলছেন না। পুরো শরীর একেবারে অসার হয়ে গেছে। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্য এক বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তার এসেছিলেন ঐন্দ্রিলাকে দেখতে। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে একই রকম রয়েছেন এই অভিনেত্রী। বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি এই অভিনেত্রীর। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ঐন্দ্রিলা শর্মার গ্লাসকো কোমা স্কেলের মাত্রা অনেকটাই কম, যেখানে একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত 15-র মধ্যে। সেখানে ঐন্দ্রিলার শরীরে এর মাত্রা মাত্র 3। গ্লাসকো কোমা স্কেলে রোগীর মান নির্ধারিত হয় চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করেই। ঐন্দ্রিলার সেই রিপোর্টগুলো একদমই ভালো নয়। উল্লেখ্য, 1 নভেম্বর থেকে ঐন্দ্রিলা লড়াই চালাচ্ছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সঙ্গে সঙ্গে তাকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঐন্দ্রিলার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তারপর থেকে ভেন্টিলেশনে এই অভিনেত্রী। এর মাঝেই বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। পরিস্থিতির অবনতি হওয়ায় CPRও দেওয়া হয় তাকে, আর তাতে নাকি সাড়াও দিয়েছেন ঐন্দ্রিলা। ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে রাতে। চিকিৎসকরা বাধ্য হয়ে মাত্রা বাড়ান, তারপরেও রক্তে অক্সিজেন কমে গেছে, দূষিত জিনিস জমছে রক্তে। কিন্তু মিরাকলের আশা ছাড়ছেন না অভিনেত্রীর ছায়াসঙ্গী সব্যসাচী ও তার অনুরাগীরা। গোটা টলিউড একযোগে প্রার্থনা করছেন ঐন্দ্রিলার সুস্থতার জন্য, তার ফিরে আসার জন্য। প্রার্থনার ফল কি মিলবে? মিরাকল ঘটিয়ে ফের কি ফিরে আসবেন এই অভিনেত্রী? প্রিয় মানুষের হাত ধরে ফের ঘুরে বেড়াবেন পাহাড়ে? এমন সমস্ত প্রশ্নের উত্তর এখনও ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। তবুও হাল ছাড়তে নারাজ অনুরাগীরা। আপাতত ঐন্দ্রিলার কামব্যাকের অপেক্ষায় সবাই। এর আগে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, আমাকে লড়তেই হবে, আমাকে বেঁচে থাকতেই হবে। সময়টা 2021 সালের মার্চ মাস। দ্বিতীয়বার ক্যান্সারকে হারিয়ে সবে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঐন্দ্রিলা। সুযোগ পেয়ে ঐন্দ্রিলাকে ফোন করা। মুখে হাসি নিয়ে ফোন ধরেছিলেন এই অভিনেত্রী। কেমন আছেন আপনি? প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু সময় নেননি এই অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, আগের থেকে অনেক ভালো আছি। ঐন্দ্রিলা ঠিক এরকমই, ভীষণ পজিটিভ, ভালো থাকার কথা বলেন সবসময়, ভালো থাকেন। আর তার এই ইতিবাচক জীবন অন্যকেও ভালো থাকতে সাহায্য করে। ক্যামেরা তার সবসময় প্রিয়, তাই তো শুটিং ফ্লোরে ফেরাটাই সে সময় সবচেয়ে বড় খুশির কারণ ছিল তার কাছে। ঐন্দ্রিলা জানিয়েছেন, শুটিং ফ্লোরে ফিরে সত্যি খুব ভালো লাগছে, এটাই তো আমার সবচেয়ে প্রিয় জায়গা, এটা করতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার কাজ। শুটিং ফ্লোর থেকে আলাদা হয়ে খুব খারাপ ছিলাম, আসলে কেমন নেওয়ার পর যে আবার কাজ করতে পারবো সেটা ভাবিনি, তবে সেটা এখন করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর সেই সময়টাতেই ঐন্দ্রিলা জানিয়েছিলেন, আমাকে তো লড়তেই হবে, তা আমি হাসতে হাসতে লড়তে পারি, কাঁদতে কাঁদতে লড়তে পারি, কোনটা বেছে নেব সে সিদ্ধান্ত শুধুমাত্র আমার, আমি কিন্তু হাসি মুখটাই বেছে নিয়েছি, এটাই যদি আমার মনের জোর হয় তাহলে সেটাই। তবে হ্যাঁ, আমি চাই না আমার পরিস্থিতিতে কেউ এরকমভাবে মনের জোর প্রমাণ করুক, আমি শুধু জানি আমাকে লড়তে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে আমার ভক্ত দর্শকদের, পরিবার পরিজন, প্রিয় মানুষদের। প্রিয় বন্ধুরা, সেই ঐন্দ্রিলা শর্মা কি ফিরে আসবে মৃত্যুর সাথে লড়াই করে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।